আসসালামু আলাইকুম সবাইকে উদ্ভাস পরিবারের পক্ষ থেকে স্বাগতম। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি এবছর বুয়েট ভর্তি পরীক্ষা 2019 এর ফলাফল প্রকাশিত হয়েছে এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এবং উপরালার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ এবছর বুয়েট ভর্তি পরীক্ষা 2019 এ উদ্ভাস থেকে ইঞ্জিনিয়ারিং এ প্রথম 50 জনে 50 জন এবং আর্কিটেকচারে প্রথম 20 জনে 20 জন সহ চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি উদ্ভাস পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। এবং আমার সাথে এখন রয়েছে এবছর বুয়েট ভর্তি পরীক্ষা 2019 এর প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ সাদাত হোসেন, এক্স নটর ডেম কলেজ। তো আমরা কথা বলবো এখন সাদাত হোসেনের সাথে। তো চলে যাচ্ছি সাদাতের কাছে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সাদাত, আমি তোমার কাছে প্রথমেই একটা বিষয় একটু জানতে চাচ্ছি এবং তোমার অনুভূতি জানবো। সেটা হচ্ছে তুমি আমাদের ইন্টারমিডিয়েট যে মডেল টেস্ট ছিল সেই পরীক্ষাতে সারা বাংলাদেশের মধ্যে তুমি প্রথম স্থান অধিকার করেছিলে এবং ফাইনালি বুয়েট ভর্তি পরীক্ষাতেও তুমি প্রথম স্থান অর্জন করেছো। তো এই বিষয়ে তোমার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি, কেমন লাগছে তোমার এখন? প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করতে চাই আলহামদুলিল্লাহ, যে এইচএসসি পরীক্ষার থেকে শুরু করে আজকে বুয়েটের রেজাল্ট দেওয়ার মাধ্যমে যে অ্যাডমিশন জার্নি, যেটার যে পরিসমাপ্তি ঘটলো সেটার পরিসমাপ্তি আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে ঘটেছে। এর জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমার মা বাবাকে। তাদের সার্বক্ষণিক পরিশ্রম এবং সার্বক্ষণিক দিক নির্দেশনার ফলে আমি আজকের এই পর্যায়ে আসতে পেরেছি। আমি আমার স্কুল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ নটর ডেম কলেজের সকল শিক্ষক শিক্ষিকাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। তারা আমাকে যে মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন তার ফলে আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি। তা আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং এর পাশাপাশি আমি উদ্ভাস পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তারা আমার এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে আজকের এই অ্যাডমিশন জার্নি পর্যন্ত পুরোটা সময় আমার পাশে ছিল। ধন্যবাদ সাদাত। এরপর জানতে চাচ্ছি ভর্তি পরীক্ষার যে প্রস্তুতির পুরো জার্নিটা উদ্ভাসের সাথে তোমার কেমন ছিল, এই বিষয়ে যদি আমাদের একটু বলতে। আমি এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়ে আমি ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের জন্য উদ্ভাসের সাথে যুক্ত হয়েছিলাম। তো উদ্ভাসের সাথে পুরোটা অভিজ্ঞতা আমার আলহামদুলিল্লাহ বেশ ভালোই। আমি যদি ধাপে ধাপে বলতে চাই, প্রথমত আমি বলতে চাই উদ্ভাসের ক্লাসগুলোর কথা। উদ্ভাসে আমি বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো পেয়েছি ভাইয়াদের, সেই ক্লাসগুলোতে আমি ভর্তি পরীক্ষা সম্পর্কে যথাযথ দিক নির্দেশনা পেয়েছি। অর্থাৎ এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেই পার্থক্যগুলো ধরিয়ে দিতে ভাইয়ারা আমাকে এই ক্লাসগুলোতে বেশ সহযোগিতা করেছেন। অর্থাৎ ভর্তি পরীক্ষাতে কম সময়ে বেশি উত্তর করতে পারা কিংবা বেশি এফেক্টিভলি উত্তর করতে পারার যে কিছু ট্রিক আছে সেগুলো আমি এই ক্লাসগুলোতে শিখতে পেরেছি। এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুঁটিনাটি বিষয়গুলো ভাইয়ারা আমাকে ধরিয়ে দিয়েছেন, যেগুলো আমার ইতিপূর্বে হয়তো কিছুটা অস্পষ্ট ছিল, বাট ক্লাসগুলো করার পর আমার বেশ স্পষ্ট হয়েছে, যেটা দিন শেষে আমার ভর্তি পরীক্ষায় বেশ ভালোভাবে কাজে লেগেছে। এর পরবর্তীতে আমি উদ্ভাসের পরীক্ষাগুলোর কথা বলতে চাই। উদ্ভাসে আসলে আমরা প্রচুর পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার মধ্যে পড়ে ডেইলি পরীক্ষা, প্রতিদিন যে ডেইলি পরীক্ষাগুলো হতো ডেইলি পরীক্ষার মধ্যে এমসিকিউ এবং রিটেন দুটোই ইনক্লুডেড ছিল। আমার মতে এটা ভালো সিদ্ধান্ত, কারণ কিছু কিছু জায়গায় যেহেতু এমসিকিউ এবং কিছু কিছু জায়গায় যেহেতু রিটেন, সমান্তরালে দুটোই চালিয়ে যেতে পারাটা বেশ গুরুত্বপূর্ণ। এবং ডেইলি পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে সবার ইউনিক প্রশ্ন ছিল। অর্থাৎ ইউনিক প্রশ্নের যখন আমি দেখছি যে আমার প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্ন মিলছে না, যদিও আমার এই ধরনের কোনো মানসিকতা নেই, কিন্তু আমি মনে করি দিন শেষে যখন আমি জানবো যে আমার প্রশ্নের সাথে আমার পাশের জনের প্রশ্ন মিলছে না, তখন এটা আমাকে ভালো প্রস্তুতি নিতে আমার অজান্তে উদ্বুদ্ধ করবে, যেটার আসলে কৃতিত্বের দাবিদার হচ্ছে উদ্ভাসের এই ইউনিক এক্সাম সিস্টেম। এছাড়াও উদ্ভাসের এই ডেইলি পরীক্ষাগুলোর সাথে সাথে রিটেন পরীক্ষাটি ইনক্লুডেড ছিল, যেটা আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভর্তি পরীক্ষায় রিটেন অংশের প্রস্তুতি শুরু থেকেই নিতে সহযোগিতা করেছে। এর পরবর্তীতে প্রত্যেকটা সপ্তাহে আমরা একটা করে উইকলি পরীক্ষা দিতাম ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের। সেই উইকলি পরীক্ষার মাধ্যমে আমি শুরু থেকেই কম বেশি বুয়েটের পরীক্ষা পদ্ধতির সাথে পরিচিত হতে পেরেছি, কারণ আমার মনে হয়েছে দিন শেষে এই পরীক্ষাগুলোর প্রশ্ন পদ্ধতি এবং প্যাটার্ন দুটোর সাথে উদ্ভাস বুয়েটের প্রশ্নের মিল ছিল, যেটা আমাকে প্রস্তুতিটা আরও ভালো নিতে সাহায্য করেছে। এবং দিন শেষে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল কিংবা বুয়েট ভর্তি পরীক্ষার আদলে যে বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আমি বুয়েটের প্রশ্নের ধরনের সাথে পরিচিত হতে পেরেছি। আমি টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে শিখতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে সেই জিনিসগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করে আমি বুয়েটের পরীক্ষা ভালোভাবে দিয়ে আসতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সাদাত। এবার জানতে চাচ্ছিলাম যে তোমার ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য স্টাডি ম্যাটেরিয়ালসগুলো তোমাকে কিভাবে হেল্প করছে সেটা যদি একটু বলতে। উদ্ভাসের স্টাডি ম্যাটেরিয়ালস বলতে মূলত প্রথমত আমি কনসেপ্ট বুকের কথা বলতে চাই। তো প্রত্যেকটা চ্যাপ্টার বই থেকে পড়ার পর সেই চ্যাপ্টারের মূল যে জিনিসগুলো সেগুলো আমি কনসেপ্ট বুক থেকে দেখে নিতাম, ফলে দেখা যেত যে ওই চ্যাপ্টারের মূল ধারণাগুলো আমার কাছে বেশ পরিষ্কার হয়ে যেত। এছাড়াও প্র্যাকটিস প্রবলেমগুলো প্র্যাকটিস করার মধ্য দিয়ে ওই চ্যাপ্টারের একটা ভালো প্রস্তুতি আমার হয়ে যেত। এর পরবর্তীতে উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক ছিল এবং অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা প্রশ্ন ব্যাংকও ছিল, কম্বাইন্ড প্রশ্ন ব্যাংক ছিল, এগুলোর মাধ্যমে আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর সেই চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংকটা দেখলে ওই চ্যাপ্টারের মোটামুটি একটা যথাযথ একটা প্রিপারেশন হয়ে যেত। এবং পরবর্তীতে ওই উদ্ভাসের সলিউশন বুক, বিভিন্ন পরীক্ষার সলিউশন বুকগুলো দেখার মাধ্যমে আমার প্রস্তুতিটা সামগ্রিকভাবে ভালো হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ সাদাত। আচ্ছা সাদাত, উদ্ভাসের প্ল্যাটফর্মে এসে তোমার কাছে সবচেয়ে কোন জিনিসগুলো ভালো লেগেছে এই বিষয়ে যদি একটু বলতে আমাদেরকে। প্রথমত আমি বলতে চাই উদ্ভাসের ভাইয়া বা স্টাফদের আন্তরিকতার কথা। প্রত্যেক উদ্ভাসে ক্লাস করার কিংবা উদ্ভাসে বিভিন্ন পরীক্ষা দেওয়ার প্রত্যেকটি পর্যায়ে ভাইয়ারা যথেষ্ট আন্তরিক ছিলেন, অর্থাৎ আমাদের যখন কোনো সমস্যা হয়েছে তাদের সাথে যোগাযোগ করলে তারা এটা সমাধান করার সর্বাত্মক চেষ্টা করেছেন। এছাড়া উদ্ভাসের অন্যান্য বিভিন্ন পর্যায়ে যারা জড়িত ছিলেন তারা সার্বক্ষণিক আমাদের ভালোর জন্য চেষ্টা করেছেন, সেজন্য আমি উদ্ভাস পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও আমি বলতে চাই উদ্ভাসের সামগ্রিক পরিকল্পনাটা অনেকটাই গোছানো, সিস্টেম্যাটিক, অর্থাৎ পরীক্ষা নেওয়া বা ক্লাস নেওয়া কিংবা পরীক্ষার পর পরীক্ষার ফলাফল SMS আকারে পাঠানো কিংবা মেরিট লিস্ট তৈরি করা, কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি করা, প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়ে একটা জিনিস ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে উদ্ভাস সামগ্রিকভাবে বেশ গোছানো একটা পরিকল্পনা নিয়ে ছাত্রদের সামনে উপস্থাপন করেছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সর্বোপরি বলতে চাই উদ্ভাসে বিভিন্ন সময়ে আমরা অগণিত পরীক্ষা দিয়েছি এবং সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আমি বিভিন্ন ভর্তি পরীক্ষা, শুধু বুয়েট নয়, অন্যান্য যে সকল জায়গায় আমি ভর্তি পরীক্ষা দিয়েছি সে সকল জায়গায় ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সাথে আমি পরিচিত হতে পেরেছি। এবং দিন শেষে আমি দেখেছি যে সে সকল জায়গায় প্রশ্ন পদ্ধতি বা প্রশ্নের ধরন বা প্যাটার্নের সাথে উদ্ভাসের প্রশ্নের যথেষ্ট সামঞ্জস্য ছিল এবং এর ফলে ওই ভর্তি পরীক্ষাগুলোতে পরীক্ষা দেওয়ার সময় আমার আসলে নার্ভাসনেসটা কম কাজ করেছিল, আমি আত্মবিশ্বাস বেশি পেয়েছি। এই জন্য আমি উদ্ভাসকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ সাদাত। আচ্ছা সাদাত, এবার জানতে চাচ্ছি যারা পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ আগামীতে যারা ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে সেটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। আমার অনুজদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমাদের সামনে HSC পরীক্ষা। HSC পরীক্ষা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই অর্থে যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার জন্য তোমার HSC পরীক্ষা ভালো ফল দরকার। তো সেই জন্য তোমরা HSC পরীক্ষাটাকে অবশ্যই সর্বাত্মক গুরুত্বের সাথে গ্রহণ করবে এবং সেজন্য প্রস্তুতি নেবে। HSC পরীক্ষার প্রস্তুতি হিসেবে যখন তোমরা কোনো বিষয় বা কোনো অধ্যায় পড়ছো, তখন তার পাশাপাশি তোমরা সেই চ্যাপ্টারের বা সেই অধ্যায়ের ভর্তি পরীক্ষার কিছু জিনিস দেখে রাখতে পারো বা ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন দেখতে পারো, যাতে দিন শেষে তুমি অন্যদের চাইতে কিছুটা হলেও এগিয়ে থাকো। তো সর্বোপরি নিয়মিত পড়াশোনা করতে হবে এবং মূল বইটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে তুমি HSC পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষায় তুমি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবে। তো তোমাদের প্রতি শুভকামনা রইল, তোমরা আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সাদাত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং উদ্ভাস পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ।